হাতে দেখতে পাচ্ছি দেবেন্দর সিং, দ্য ম্যান ফ্রম পাঞ্জাব, পাঞ্জাবের রাজপুত্র দেবেন্দর সিং, তিনি বল করবেন ইনিংসের দ্বিতীয় ওভার নিয়ে। দেবেন্দর সিং রোড এন্ড প্রান্ত থেকে বলটা শুরু করবেন। স্ট্রাইকে জগৎ সরকার, প্রথম বল এবং চালিয়ে খেলেছেন সুইট শট কানেকশন, হোয়াট এ সিক্স। চেনা ছন্দের খেলা, এ ধরনের শট নিতে কোনো মতেই তিনি ভুল করবেন না। পরের বল দেবেন্দর সিং আবারও চালিয়ে খেলেছেন, বলকে পাঠালেন সীমানার বাইরে, সিংহম লটারি ওভার বাউন্ডারি। পরপর দুটো ওভার বাউন্ডারি এসছে, প্রথম দুটি বলেই, তৃতীয় বল থেকে একটা অতিরিক্ত রান ওয়াইড মিস্টার এক্সের হাত ধরে। পরবর্তী বল দেবেন্দর সিং, ভোল্টেজ ঘরানার বল, যেমন প্রশ্ন তেমন উত্তর, আবারও আবারও একটা বড় ওভার বাউন্ডারি। বাউন্ডারির হ্যাট্রিক করলেন, এটা কিন্তু একটা উপরি পাওনা দর্শকদের কাছে। রান সংখ্যা এই মুহূর্তে 37। দেবেন্দর সিং পরের বল, এক্ষেত্রে কিন্তু কাট করে খেলেছেন একেবারে দুর্দান্ত ভাবে, কিন্তু বল যাচ্ছে সীমানার কাছাকাছি, গড়িয়ে গড়িয়ে একেবারে বাউন্ডারি, ডাউন ইনটু দ্য গ্রাউন্ড। করলেন দেবেন্দ্র সিং, রান সংখ্যা 41। পরের বল চালিয়ে খেলেছেন, বল হাওয়ায় যাবে কি, নিশ্চয়ই জগৎ সরকারের মার, বাউন্ডারি পার।